আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। আজ আমি আপনাদেরকে খুবই মজাদার একটি সরিষা ইলিশ রান্না করে দেখাবো। আর আজকে এই রান্নাটি করে দেখাবো একদম তিতা ছাড়া। অনেকেই বলে যে সরিষা ইলিশ রান্না করলে তিতা লাগে, কিন্তু আজকে এইভাবে রান্না করলে কখনোই আপনার সরিষা ইলিশ তিতা লাগবে না, লাগবে খুবই স্বাদের। আর এইভাবে রান্না করলে এই সরিষা ইলিশ খুবই মজাদার হয়। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি ইলিশ মাছ কেটে ভালো করে পরিষ্কার করে 10 মিনিটের জন্য লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এখন আমি ছোট একটি বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দিব হলুদ, সরিষা বা লাল, আমি এখানে 2 চা চামচ হলুদ সরিষা নিয়েছি আর 1.5 চা চামচের মতো কালো সরিষা নিয়েছি। সরিষাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর এখন একটি বাটিতে নিয়ে নিয়েছি 3টা কাঁচামরিচ, 1 কাপের মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দিতে হবে 1 চা চামচের মতো লবণ। এখন এগুলোকে দিয়ে খুব সুন্দর করে সরিষার সঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। এখন একটি প্যান নিয়ে নিয়েছি, যে সরিষাটা বেটে রেখেছিলাম সরিষাটা দিয়ে দিয়েছি। আর যদি লবণ লাগে আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিতে পারেন। 1/2 চা চামচের মতো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো আর 1/3 কাপের একটু কম দিয়ে দিয়েছি সরিষার তেল। সরিষার তেলটা দিলে এই সরিষা ইলিশটা খেতে কিন্তু দারুণ হয়, আর একটা দারুণ ফ্লেভারও আসে। খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর এই পর্যায়ে এখন দিয়ে দিব 1/2 চা চামচের একটু বেশি লাল মরিচের গুঁড়া, খুব সুন্দর একটি কালার আসার জন্য। আজকে যেভাবে আমি সরিষা ইলিশটা রান্না করেছি, আশা করি আপনারা যদি এভাবে রান্না করেন আপনাদের সরিষা ইলিশটা হবে একদম পারফেক্ট। এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি আর সরিষার সঙ্গে খুব সুন্দর করে মেখে নেব। আর ছোট্ট একটি টিপস দেই, সেটি হচ্ছে অবশ্যই চেষ্টা করবেন কাঁচামরিচ, লবণ আর পেঁয়াজ সরিষাটা একসঙ্গে বেটে বা ব্লেন্ডার করে নিতে, তাহলে কিন্তু একদমই সরিষা ইলিশটা তিতা লাগবে না। এখন আমি 1 কাপের মতো দিয়ে দিয়েছি পানি। পানিটা দিয়ে আবার খুব সুন্দর করে একটু মেখে নেব। এখন আমি একটি ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য হাই হিটে রান্না করব। 5 মিনিট পরে দেখুন ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। আর এই সরিষা ইলিশটা চেষ্টা করবেন একটু কম জাল করে রান্না করার, বেশিক্ষণ জাল করলে কিন্তু সরিষা ইলিশের আসল স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি এই পর্যায়ে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো আর ঝোলটা দেখুন এই পর্যায়ে কিন্তু অনেকটা ফুটে উঠেছে, জালটা একটু এখন কমিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে আমি এখন আরও 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিটের জন্য রান্না করব ঢাকনা দিয়ে। দেখুন ঝোলটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি 2 চা চামচের মতো কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছি খুব সুন্দর একটি ফ্লেভার আসার জন্য। অবশ্যই চেষ্টা করবেন নামানোর আগে একটু কাঁচা সরিষার তেলটা দেওয়ার। সরিষা ইলিশটা কিন্তু আমার রান্না একদম কমপ্লিট, দেখুন খুব সুন্দর হয়েছে। কিন্তু এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। মাশাল্লাহ, সরিষা ইলিশটা দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও মাশাল্লাহ খুবই ভালো হয়েছে, একদমই তিতা লাগবে না এভাবে রান্না করলে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট দিতে একদমই ভুলবেন না, আর পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আর রান্না নিয়ে কোনো প্রশ্ন কমেন্ট বক্সে জানাতে পারেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।